থিয়েটার দিয়ে অভিনয় জীবন শুরু করার একজন অভিনেতার জন্য কতটা গুরুত্বপূর্ণ লং রানে থাকার জন্য? খুবই গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়, কারণ সত্যি কথা বলতে কি এখন আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখন অভিনয় শেখার আগেই হোর্ডিং হয়ে যাচ্ছে এবং সেটা খুবই ক্ষতিকর। আমি কারোর উপর মানে তাতে আমার কোনো ইচ্ছে হচ্ছে না, তাদের ওই দুর্দশা থেকে আমার খুব ভয় লাগছে, কারণ অভিনয় শেখার আগেই ডিসিপ্লিন জানার আগেই হোর্ডিং হয়ে যাচ্ছে এবং একটা সিরিয়াল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে, তাদের আর নেওয়া হচ্ছে না অন্য কোথাও। ইটস ভেরি মানে তাদের জন্য খুব ক্ষতিকারক। খুব কম লোক আছে যারা এই মানে এই ট্রান্সফরমেশন একটা সিরিয়াল থেকে আরেকটা সিরিয়ালই এখনকার যারা ছেলে মেয়ে এসছে তাদের অনেক কঠিন রাস্তা দিয়ে যেতে হচ্ছে। এ সময় আমাদের সময় কিন্তু এতটা কম্পিটিশনও ছিল না এবং এত ভিড়ও ছিল সিরিয়ালে, যে কারণে আমার মনে হয় একটু যদি না থিয়েটারের কী হয় একটা বেসিক ডিসিপ্লিন শেখায়, মানে সেটা আরও একটা জিনিস শেখায় যেটা হচ্ছে কোনো কাজই ছোটো নয়, তো সেইটা যদি একটা ব্যাকগ্রাউন্ডে থাকে খুব সহজে হাল ছেড়ে দেবে না এরা। কারণ এখানে অনেককেই দেখতে পাচ্ছি যে একটা টাইমের পরে গিয়ে খুব বিরক্তি এসে যাচ্ছে এবং তারা অনেকে অসুস্থ হয়ে পড়ছে এবং কেউ কেউ অসুস্থ হয়ে আছেন, মানে তাদের একটা সিন করার পরে 2 ঘন্টা ঘুমোতে হয় এমন এমন কেসও আছে কি। তো কাজেই এটা খুব গণ্ডগোলের মধ্যে দিয়ে আমার মনে হয় আমরা আবার যদি পুরোনো দিনের ওই সময়টায় ফিরে যেতে পারি, যাতে আপনারা অভিনয়টা করছি কেন, শুধু টাকা কামানোর জন্য তো করছি না, এইটা ভাবতে হবে। এইটা শুধু তো যারা অভিনয় করে তারা ভাবলে চলবে না, চ্যানেলকেও ভাবতে হবে, স্পন্সরদেরও ভাবতে হবে, টিআরপি যারা দেখেন তাদেরও ভাবতে হবে, নইলে এটা খুব একটা ভালো জিনিসের দিকে এগোচ্ছে না। মানে তুমি যেটা বললে যে তোমাদের ওই টাইমটা অনেক স্ট্রাগলও করতে হয়েছে, কিন্তু এখনকার স্ট্রাগলটা করেছি সেই স্ট্রাগলটা কিন্তু কনস্ট্রাকটিভ কিছু করার জন্য স্ট্রাগল, এখন এরা হচ্ছে রোজ বাড়ি ফেরার জন্য স্ট্রাগল করছে, এটা কোনো স্ট্রাগলের কোনো মানেই নেই। এটা মানে আমি কখন বাড়ি ফিরবো আমি জানি না, এটা যদি জীবনের স্ট্রাগল হয় খুব খারাপ স্ট্রাগল। আমরা স্ট্রাগল করেছি নিজেকে প্রমাণ করার জন্য স্ট্রাগল করেছি, এটা তো আগেই হোর্ডিংয়ে প্রমাণিত হয়ে যাচ্ছে, তারপর স্ট্রাগলটা হচ্ছে আমি আদৌ আজকে বাড়ি ফিরতে পারবো কি পারবো না এটা হচ্ছে স্ট্রাগল। এই স্ট্রাগলের কি কোনো মানে আছে? আমার আসলে অভিনয়ের ক্ষেত্রে প্রভাব মানে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগের অনেকেরই ছিল আর কি, মানে এখন এই ডিভিডি যে কালেকশন আছে না এটা বেশিরভাগ ওই দিকটা যেমন পুরোটাই উত্তম কুমার দিকে, এই দিকটা টোটালটাই তখনকার বাংলা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, তারপর হলিউডও আছে হিন্দিও আছে সবই আছে, কিন্তু ওইগুলো দেখে বড় হয়েছি কাজে ওই ইনফ্লুয়েন্সটা তো থাকবেই, মানে সেই মাথার উপর এত বড় ছোটো দেখলেই বোঝা যায় কি ইনফ্লুয়েন্স সেটা। এই ইনফ্লুয়েন্সটা আবার আমার বাবার মাথার উপরেও ছিল, এটা আমার মাথার উপরেও আছে, মানে এই ধরনের ইনফ্লুয়েন্স থেকে কেটে ফেলানো তো খুব মুশকিল। আজকে যেমন ওই যে বললাম আবার অনেক কিছু অনেক বেশি হচ্ছে যেটা দরকার, বেশি হলে দাম পড়ে যায়। ছোট পর্দায় কাজের সুযোগটা কিভাবে? এইটা এলো আমি যখন থিয়েটার করি তখন রবি ঘোষ, রবি যেহেতু আমার আমাকে খুব হেল্প করেছে, মানে আমার কথা খুব বলতেন। আমি যখন থিয়েটার করি তখন আমার মনে আছে তখন রবি যেটুই আমাকে 2-1টা জায়গায় রেফার করেছিল এবং তার মধ্যে একটা হচ্ছে শৈবাল মিত্র, উনি হিন্দিতে কালপুরুষ করবে, তো সেইটা আমি তার আগে মানে রবি যেটু জানতেন যে হিন্দি মানে আমি 3rd ল্যাঙ্গুয়েজ হিন্দি ছিল আমার সব কলেজে এবং হিন্দি মোটামুটি সত্যি কথা বলতে কি হিন্দি ছবির দৌলতে সব বাঙালি 50% 60% হিন্দি বলতে পারে, তো কাজেই রবি যেটু আমাকে রেফার করে শৈবাল মিত্রের কাছে, যে যা আমি বলে রেখেছি শৈবালকে, তো আমি যাই এবং কোনোভাবে সিলেক্টেডও হয়ে যাই অ্যাজ অল্প, তো সেইটা হচ্ছে আমার মেজর মানে টেলিভিশনের প্রথম কাজ আর কি।
নিজের কাজ। তারপর তো আস্তে আস্তে তো ফেলুদা হলো, সেটা তো মানে একটা ঐতিহাসিক ব্যাপার, কারণ এই ধরনের একটা চরিত্র করা মানে একটা হিস্ট্রিতে থেকে যাওয়া, সেইটা সকলের ভাগ্যে হয় না। আমার ভাগ্যে হলো, তার কারণ সত্যিই প্রায়, কারণ একটি বিয়ে বাড়িতে উনি, সেটাও আবার রবিজুরি এক বন্ধু ডায়া যেটুক ছিলেন ওনার ছেলের বিয়েতে প্যারিসল ওইখানে গেছি, তো উনি সত্যি প্রায় বসে খাচ্ছিলেন। তো পার্সোনালিটি তো মানে বসে খাচ্ছিলেন তাতেই কত বড় লাগছিল, যখন ছোটোবেলায় একবার দাঁড়িয়ে দেখেছিলাম তখন তো এই জায়গাটা ছাড়া একটু দেখতে পাই। আমাকে নিয়ে যাওয়া হয়েছিল ওই জগা ফুলনাথের বাচ্চা ছেলেটার জন্য, কিন্তু আমার মা কিছু কিছু শুনেই কিছু কিছু করে চুল কেটে দিয়েছিল, তাই আর হলো না, স্কুল কামাই হবে বলে। তো তো সেইটা তুমি দেখে ওটা জেঠিমা বললেন এদিকে আয়, আমি গেলাম গিয়ে প্রণাম করলাম, উনি তখন খাচ্ছিলেন, দাঁড়িয়ে আছে চুপ করে খেতে খেতে করে তাকিয়ে দিল, তুমি খুব ভালো তপসে হতে পারতে। আমি বললাম আপনি তো আর করবেন না, কী করে করবো, সন্তোষ নেই, একটাই কথা। তখন মনে মন খারাপ হয়ে গেল, আর কী করবো মানে পারতাম অথচ করবেন না, মানে মনে মনে করলাম পাঁচ এলো। হ্যাঁ সত্যিই তাই, তখন বাচ্চার তো তখন মন থেকে ওটাই স্বাভাবিক এসেছিল, আশ্চর্য, এদিকে বলছেন পারতাম, এদিকে বলছেন করবো, টাকার কি দরকার ছিল, বলারই কি দরকার ছিল, এরকম একটা মন নিয়ে বাড়ি ফিরে গেছি। তারপর ধীরে ধীরে পরে বাবুদা যখন মানে পরে তখন স্বাভাবিকভাবেই হয়তো বাবুদাকে উনি বলেছিলেন যে শুভেন্দুর ছেলেকে দেখতে পারো, তো কাজই সেইভাবে হয়ে গেল। তখন কি আফসোসটা মিটলো? হ্যাঁ মিটলো, মিটলো, একদমই মিটলো, একদমই মিটলো। মানে না হওয়ার থেকে তো কোনো একটা টাইমে হওয়াটা তো যথেষ্টই, মানে সেটা হচ্ছে হয়তো তখন হয়নি বলে এটা হলো আরো ভালো, কে জানে কখন কি হয়। ছোট পর্দা বড় পর্দা কাজের ক্ষেত্রে, মানে কাজের ক্ষেত্রে কিরকম ডিফারেন্স হয়েছে? আমরা যখন ছোট পর্দায় ছুটিয়ে কাজ করেছি তখন বড় পর্দায় আমাদের নেওয়া হতো না, প্র্যাকটিস তখন নেওয়া না, নেওয়ার অনেকগুলো কারণ ছিল, কারণ তখন যে হিরো কনসেপ্ট বা এখনও যে হিরো কনসেপ্ট আছে সেইটার সঙ্গে আমার চেহারা যায় না, পরিষ্কার ছিল, আমি একদমই একটা গোটা বাঙালি চেহারা, তো সেটা সিরিয়ালে তখন প্রচুর বাঙালি চরিত্র যেগুলো বলতে যা বোঝায়, মানে তখনও ওইভাবে হিন্দির প্রভাবটা আসেনি যে শাড়ির আঁচলটা এখান থেকে সোজা করে দিয়ে এখানে বিন্দি আটকানো থাকবে, এখানে একটা এরম করে টিপ হবে, যে হচ্ছে বাঙালি বাড়িতে জীবনে দেখতে পাবেন। হ্যাঁ তো সেই কনসেপ্টটা তখন আসেনি, তখনও পাঞ্জাবি পাজামা করে পাঠ করা যেত, মানে বাঙালি ক্যারেক্টার দুটি পাঞ্জাবি দেখা যেত সিরিয়ালে, তো তখন প্রচুর সিরিয়ালে কাজ করেছি। তারপরে প্যারালালি ছোটো মানে অনেকগুলো ছবিতে যখন কাজ করেছি সেই ছবিগুলো আমার অনেক বড় বড় ডিরেক্টর হচ্ছে, যেমন যখন একাকাশে করতে করতে আমি এ করলাম, এদিকে গৌতম ঘোষ, এদিকে মৃণাল সেন, সেইগুলোও করেছি। ছবি এবং সিরিয়ালের মেন ডিফারেন্স আমি জানি না, মানে তখন মানে পর্দার অ্যাক্টিংটা পর্দারই অ্যাক্টিং, সেটা স্টেজ আর ছোটো পর্দা বড় পর্দা একটা তফাৎ হতে পারে, এমনিতে হওয়া উচিত নয়, কিন্তু এখন যা দেখছি মানে অ্যাটেনশন ড্র করার জন্য টেলিভিশনে একটু অতি অভিনয় করতে হয়, এটা করতে হয়, তার কারণ মানে একটাদের আমি দোষ দিচ্ছি না, কারণ তাদের করতে বলা হয়, তার একটাই কারণ, প্রথম কথা হচ্ছে এতগুলো সিরিয়াল একসঙ্গে চলছে, দ্বিতীয় কথা হচ্ছে সিরিয়াল মানুষ খুব মন দিয়ে দেখেন না, শোনে না, দেখে রান্না করতে করতে শোনেন, একটা ঝ্যাং করে বাজ পড়লো, মুখ বাড়িয়ে দেখে নিলেন, আচ্ছা ঠিক আছে হয়ে গেল, আবার রান্নায় চলে গেল, এটা ফ্যাক্ট, কারণ এত ডিস্ট্রাকশনের মধ্যে টেলিভিশন সিরিয়াল দেখতে হয়, তো সেইটার জন্য একটু বাড়িয়ে করতে হয়, যাতে গলাটা তো শোনাতে হবে, ড্রামাটা কোথায় যাচ্ছে সেইটা একটা তফাৎ হয়তো এখন হয়েছে, কিন্তু এছাড়া আমার কাছে তেমন বিশেষ তফাৎ পরিমাণে।